সকল অংশের মানুষের মধ্যে যাতে সুভাতৃত্ব বন্ধন গড়ে ওঠে তার জন্য আমরা রাখি বন্ধন উৎসব পালন করি। তো আজ আমরা আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের বিদ্যালয়ের বাইরে সমাজের সকল অংশের মানুষের মধ্যে রাখি পরিয়ে সমাজের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে সুভাতৃত্ব বন্ধন হচ্ছে সবচেয়ে বড় বন্ধন, যার মধ্যে সবচেয়ে বড় সুখ থাকে, তার উপরে কোনো সুখ নেই। তো সকলের মধ্যে এই সুখ সমৃদ্ধি সুভাতৃত্ব অটুট থাকুক, এটাই আমরা চাই। সবার মনে প্রশ্ন জাগে যে রাখি বন্ধন উৎসবটা আমরা কেন পালন করি। কারণ রাখি বন্ধন উৎসবটা আমরা পালন করি যে মানুষের মধ্যে যেমন ভেদাভেদ না থাকে, সবার মধ্যে যেমন সাম্য ঐক্য শান্তি এবং সবার মধ্যে যেমন মিল মিশ তৈরি হয়, তাই জন্য আমরা রাখি বন্ধন উৎসবটা পালন করি। তাই এই কারণে আমরা আজকে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী মিলে আমরা আজকে বাজারে গিয়ে সকল শ্রেণীর মানুষকে রাখি পরাই। যেমন এতে এটাই বোঝাতে চাচ্ছি যে কোনো ভেদাভেদ নেই রাখি বন্ধন উৎসবের মধ্যে, কোনো জাতি ধর্ম কোনো বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, এটাই আমরা বোঝানোর জন্য আজ রাখি বন্ধন উৎসবটা আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রী। Thank you.
আমরা আজকে রাখি বন্ধন অনুষ্ঠান পালন করছি আমাদের বিদ্যালয়ের। আমাদের বিদ্যালয়ের নাম হলো স্লাকাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। তো সমস্ত ছাত্রছাত্রীরা আজকে প্রথমে বাজারে দিয়েছে, এখন টিএসআর ক্যাম্পে যাচ্ছে, তারপর থানাতে যাবে। তো এইরকম করে ছাত্রছাত্রী সমস্ত এরা সবাই রাখি পড়াচ্ছে এবং মানুষ এত এত খুশি হচ্ছে এবং এইভাবে সারা পাবো, মানে খুব ভালোই লাগছে। সত্যি একটা সকলের মধ্যে সুভাতৃত বন্ধন গড়ে উঠুক, তার জন্য আমরা এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। মেরি বহনা হারি উমর হমে সঙ্গ রহনা হুলো কা তার সবকা কহনা হেক হাজার মেরি বহনা হারি উমর হমে সঙ্গ রহনা হ
रहना है।